بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي والفجر ভোরের শপথ وليال عشر শপথ 10 টি বিশেষ রাতের والشفع والوتر শপথ জোড় ও বেজোড় সৃষ্টির والليل اذا يسر শপথ রাতের যখন তা সহজে বিদায় নিতে থাকে হাল ফি যালিকা কসামুল লিযী হিজর এর মধ্যে কি বিবেকবান লোকদের জন্য কোনো শপথ রাখা হয়েছে আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআদ তুমি কি দেখনি তোমার মালিক আদ জাতিদের লোকদের সাথে কেমন ব্যবহার করেছেন ইরম যাতিল ইমাদ ইরাম গোত্র ছিল উচ্চ স্তম্ভ বিশিষ্ট প্রাসাদের অধিকারী আল্লাতি লাম ইখলাক মিছলুহা ফিল বিলাদ জ্ঞান ও ঐশ্বর্যের দিক থেকে জনপদে যাদের মতো কাউকে এর আগে সৃষ্টি করা হয়নি وثمود الذين جابوا الصخر بالواد উন্নত ছিল সামুদ তারা পাহাড়ের উপত্যকায় পাথর কেটে কেটে অট্টালিকা বানাত وفرعون ذي الاوتاد অত্যাচারী ফেরাউন যে ছিল কিলক গেথে শাস্তি প্রদানকারী জালেম الذين طغوا في البلاد যারা দেশে দেশে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে فأكثروا فيها الفساد তারা তাতে বেশি মাত্রায় বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করেছে فصب عليهم ربك سوط عذاب অবশেষে তোমার রব তাদের উপর আযাবের কোড়ার কষাঘাত হানলেন ইন্ন রাব্বাকা লাবিল মিরসাদ অবশ্যই তোমার রব এদের ধরার জন্য ওঁত পেতে রয়েছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান মানুষরা এমন যখন তার রব তাকে অর্থ সম্পদের নিয়ামত ও সম্মান দিয়ে পরীক্ষা করেন তখন সে বলে হ্যাঁ আমার রব আমাকে সম্মানিত করেছেন وَأَمَّا إِذَا مَبْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانًا আবার যখন তিনি ভিন্নভাবে তাকে পরীক্ষা করেন এবং তার রেজেক সংকুচিত করে দেন তখন সে নাখোশ হয়ে বলে আমার রব আমাকে অপমান করেছেন كلا بل لا تكرمون اليتيم কখনো নয় আসল কথা হচ্ছে তোমরা এতিমদের সম্মান করো না ولا تحاضون على طعام المسكين মিসকিনদের খাওয়ানোর জন্য তোমরা একে অপরকে উৎসাহ দাও না وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَّمًّا তোমরা মৃত ব্যক্তির রেখে যাওয়া ধন সম্পদ নিজেরাই সব কুক্ষিগত করো وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا বৈষয়িক ধন সম্পদকে তোমরা গভীরভাবে ভালোবাসো كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا কখনো তেমনটি উচিত নয় ভেবে দেখো যেদিন এ পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করা হবে وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا সেদিন তোমার রব স্বয়ং আবির্ভূত হবেন আর ফেরেশতারা সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে وَجِيءَ
সেদিন জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে, যেদিন প্রতিটি মানুষই তার পরিণাম বুঝতে পারবে, কিন্তু তখন এ বোধোদয় তার কি কাজে লাগবে। সেদিন এ ব্যক্তি বলবে, কত ভালো হতো যদি আমার এ জীবনের জন্য কিছুটা ভালো কাজ আমি আগে ভাগেই পাঠিয়ে দিতাম। সেদিন আল্লাহ তাআলা বিদ্রোহীদের এমন শাস্তি দেবেন যা অন্য কেউ দিতে পারবে না। এবং তার বাঁধনের মতো বাঁধনেও কেউ পাপীদের বাঁধতে পারবে না। নেককারদের বলা হবে, হে প্রশান্ত আত্মা, ارجعي الى ربك راضيه مرضيه তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে ও তার প্রিয় ভাজন হয়ে। فادخلي في عبادي অতঃপর তুমি আমার প্রিয় বান্দাদের দলে শামিল হয়ে যাও। وادخلي جنتي আর প্রবেশ করো আমার অনন্ত জান্নাতে।